বজ্রপাতের সময় করণীয় কি এটা কি আজাবের লক্ষণ বজ্রপাত সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম বিবিন্ন হাদিস থেকে ইমাম ইবনে আবদুল বার রাহেমাহল্লাহ বলেছেন যে এটি জমহুর ওলামায় গ্রামের মতে তালার ফেরতার আওয়াজ যার মাধ্যমে তিনি মেঘমালাকে তাড়িয়ে থাকেন নবী করিম সাল্লাহাম বিভিন্ন হাদিস থেকে এরকমটি বোঝা যায় যে এটিকে তিনি ফেরিস্তা বলেছেন এবং পুরানিকিমি আল্লাহ রবী বলেছেন ওয়াইসিহ রাদ অর্থাৎ বজ্রপাত আল্লাহর প্রশংসা মাখা তসবিহ বা পবিত্রতা বর্ণনা করেন এখান থেকেও বোঝা যায় যে এটি মূলত ফেরিস্তার কণ্ঠ বা ফেরিস্তা এ ব্যাপারে আব্দুল ইবিনু জুবাইর রদি আল্লাহ তাল আনহু তাঁর ব্যাপারে সৈবুখারি শৈন হাদিসকে বর্ণিত হয়েছে যে তিনি বজ্রপাতের শব্দ শুনলে কথা বলা বন্ধ করে দিতেন এবং তিনি দোয়া পড়তেন এই জিকির পড়তেন সুবাহানা মুসবাহুবি ওয়াল মালা ইকাতি ফফাতি অর্থাৎ ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যার প্রশংসা মাখা তসবিহ বর্ণনা করে বজ্রপাত এবং ফেরেশতারা তারা যার ভয়ে সন্ত্রস্ত থাকেন এবং পবিত্রতা বর্ণনা করেন তো এই দোয়া পাঠ করা বজ্রপাতের সময় এটি হলো সুন্না আবারও বলছি সোহান আমা ইউসব বেহর রাউদ বেহামদি ওয়াল মালা ইকাতু মিন খেইফাতি এছাড়া আরেকটি দোয়ার কথা বিভিন্ন হাজি কিতাবে রয়েছে আল্লাহ মালা তখতুল নাবি গাদাবিক ওয়ালা তহলিক নাবি আদাবিক ও আফিনা কবলাদ আলিক কিন্তু সে হাদিসকে বেশিরভাগ মহাদিস জাইফ কেউ কেউ দোয়াইফ জিদ্দান বা অত্যন্ত দোয়াইফ হিসাবে গণ্য করেছেন